Hello everyone, welcome back to the channel Rani's Pakshala and More. Rani's Pakshala and More channel e tomader shobai ke abaro shagoto. Shobai ke janai sharodiyo shubhechha. Happy Navratri to all of you. Asha kori shobai nijeder moto kore pujo upobhog korbe. Eibarer pujo ta amader shobar jonnoi ektukhani alada. Kintu tobuo amra pujo korbo, prarthona korbo. মা যেন আমাদের সবাইকে তার আশীর্বাদ দিয়ে একদম বর্ষিত করে যান, এই আশা করব। আমাদের পরিবারে পুজোর মধ্যে আমরা শুরুতে অষ্টমী অবধি নিরামিষ খেয়ে থাকি, তো তার জন্য প্রতিদিন কোনো না কোনো নিরামিষ পদ রান্না করতে হয়। আর আমাদের নিরামিষ তো পুজোর সময়ে সবাই আমরা জানি পেঁয়াজ রসুন পর্যন্ত ইউজ করি না, তাই আজ আমি তোমাদের জন্য লাউয়ের একটি সুস্বাদু পদ রান্না করে দেখাবো। খুব সহজ ও স্বাস্থ্যকর একটি রান্না। আমার বাগানে লাউ হয়েছে, তো লাউ দিয়ে লাউয়ের শুক্তো, সিলেটিতে আমরা বলে থাকি শুক্তানি, এটা করে দেখাবো। তাহলে চলো দেখো, আমরা লাউ নিয়ে এসেছি, আমি এখন কেটে নেব, তারপরে রান্নাটা করব। আমি আশা করব তোমরা সবাই আমার রান্নাটা শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমাদের অনেকেরই হয়তো হাসি পাবে অথবা অবাক লাগবে যে আমি এতদিন ধরে বিদেশে থাকি, তাও বটি দিয়ে মাছ কাটি, সবজি কাটি। হ্যাঁ, আমি এখনও বটিতেই কমফোর্টেবল, আমার বটিতেই কাটতে ভালো লাগে এবং আমি খুব তাড়াতাড়ি করে বটিতে কাটতে পারি। আমি যখন প্রথম দেশ থেকে আসি তখন আমার দাদা, মানে আমার বড় ভাসুর, আমাকে ওগুলো দুটো বটি দিয়ে দিয়েছিলেন, ওগুলো আমার সঙ্গে এখনও আছে আর আমি প্রায়ই এগুলো ইউজ করে থাকি। তাহলে চলো রান্নাটা শুরু করি। অল্প একটু লবণ দিয়ে কেটে রাখা লাউগুলো দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। আমার লাউ ভাপানো হয়ে গেছে, দেখো লাউ কত ফ্রেশ, কত জল বেরিয়েছে লাউ দেখে। এবার কড়াইয়ে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা, দু তিনটে তেজপাতা, অল্প কালো সর্ষে ফোড়ন দেব। দিয়ে দেব এক চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, অল্প সময়ে রান্না করব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব ভাপিয়ে রাখা লাউ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাউয়ের মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণের কাজু বাদাম বাটা, ক্যাশুনাট পেস্ট। খুব ভালো করে মিশিয়ে অল্প আঁচে রান্না হতে দেব দু তিন মিনিট। অপরদিকে অন্য একটা পানে কিছু ডালের বড়ি ভেজে নেব। আজকের এই শুক্তোটা আমি একটু ট্র্যাডিশন থেকে আলাদা করে করব। আমি আজকের শুক্তোতে কোনো প্রকার মিল্ক প্রোডাক্ট ইউজ করব না, কারণ আমার ছোট মেয়ের মিল্ক প্রোডাক্টে অ্যালার্জি রয়েছে। দু তিন মিনিট রান্না করার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি। চিনি অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে টুকরো করে দিয়ে দিব লাউয়ের শুক্তোর মধ্যে। তারপরে নাড়িয়ে চাড়িয়ে এক মিনিট মতো রান্না করে দিয়ে দিব অল্প ঘি। আর ঘি দেওয়ার আগে আমি আমার ছোট মেয়ের জন্য অল্প শুক্তো আলাদা করে নিয়েছি। তাহলে হয়ে গেল আমার লাউয়ের শুক্তো বা শুক্তানি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো কেমন লেগেছে, আমার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, টাটা।